আসলে আমাদের একটা চাপা ফুল খুব দরকার ছিল, কিন্তু এখানে এসে জানতে পারলাম এই সাগর রাজ্যে একটাই চাপা ফুল ফুটেছিল। আমার বন্ধুরা একটা চাপা ফুলের জন্য এত বিপদ কাটিয়ে এই সাগরে এলো কেন? কি হবে ওই চাপা ফুল দিয়ে? আর সেটাও রানী উর্মি মালার কলার হারে লুকোনো আছে, তাই এবার আমাদের অন্য উপায় ভাবতে হবে। নিশ্চয়ই ওদের খুব দরকার চাপা ফুল। আহারে, চাপা ফুল না পেয়ে কেমন মন খারাপ হয়ে গেল বন্ধুদের। রানীমা চাপা ফুলটা গলার হারে লুকিয়ে রেখেছে কেন কে জানে। রানীমায়ের তো এত কিছু আছে, একটা ফুল ওদের দিয়ে দিলে কেমন ক্ষতি হবে? চাপা ফুলের সুগন্ধের বদলে রানীমায়ের গা থেকে যদি জুঁই ফুলের সুগন্ধ বেরোয় তাহলে এমন কি হবে? কিন্তু আমি জানি, চাইলেও ওই ফুল রানীমা কাউকে দেবে না। ওই ফুলটা চুপি চুপি রানীমায়ের হাত থেকে খুললে বন্ধুদের দিয়ে দিলে কেমন হয়? খুব খুশি হবে ওরা। ফুলটা বের করে আবার ওই হাতটা রানীমায়ের গলায় পরিয়ে দিলেই হলো। ধরা পড়লে রানীমা বুকবে, হয়তো খেতে না দিয়ে ঘরে আটকেও রাখবে, কিন্তু মা আছে তো, ঠিক বাঁচিয়ে দেবে আমাকে। বন্ধুদের জন্য আমি নয় এইটুকু কষ্ট সহ্য করে নেব, অসুবিধের কি আছে? শরীরের সব শক্তি একেবারে নিঃশেষ হয়ে গেছে আমার, বড্ড ক্লান্ত লাগছে। আমার আমার একটু বিশ্রামের প্রয়োজন। এই বালির চরে ঘাটে গাড়তে হবে আমাকে। হ্যাঁ, এখানেই তৈরি করতে হবে আমার ঘাটে, যাতে আমি বিশ্রাম নিতে পারি। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আমার ঘাঁটি প্রস্তুত, এবার এই অট্টালিকায় বসে আমি নজর রাখবো সাগর রানী উর্মিমালার কক্ষে। এবার আমিও দেখতে চাই পারুল, আমিও দেখতে চাই তোমার কত ক্ষমতা।
আমিও দেখতে চাই কেমন করে তুমি চুরি করতে পারো ওই সাগর রানী উর্মিমালার ঝিনুকের হার। কেমন করে? না না, আমার ঘুম পেরে চলবে না। আমাকে জাদু আর শীতে নজর রাখতে হবে রানী উর্মিমালার উপর। কি করি আমি? আমার যে বড্ড ঘুম পাচ্ছে। আমি মনে চোখে মুখে একটু জল দিই। মনে হচ্ছে এই প্রাসাদে রাত পাহার কোনো ব্যবস্থা নেই। হয়তো বাইরের কেউ এখানে আসতে পারে না বলে পাহারারও কোনো প্রয়োজন পড়ে না। এতে আমাদের সুবিধাই হয়েছে। তাড়াতাড়ি পা চালিয়ে এসো সেনাপতি মশাই। আমি যা জেগে থাকতে পারছি না, বড্ড ঘুম পাচ্ছে আমার। রানীমা গভীর ঘুমে, এখন ওই ঝিনুক হাট থেকে ওই চাঁপা ফুলটা বের করে নিলে রানীমা টেরও পাবে না। ওই চাঁপা ফুলটা পেলে খুব খুশি হবে আমার বন্ধুরা, খুব উপকার হবে ওদের। মুক্তা 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 মুক্তা
এসেছে কি হলো মুক্তা এই মুক্তা মুক্তা কথা বলছিস কেন মুক্তা মুক্তা দেখ এই তো মা মুক্তা দিদি দিদি দেখো না মুক্তা কথা বলছে না মুক্তা তার হয় না শঙ্খ মুক্তা আমার ঘরে ঢুকেছিল আমার গলার হার চুরি করতে তৃতীয় ইচ্ছে হলো রানী উর্মিমালা আগের মতো তার দৃষ্টিশক্তি ফিরে পায় কোনো ওষুধ কোনো চিকিৎসা ছাড়াই তার চোখের স্বাভাবিক জ্যোতি ফিরে আসুক এবার আপনার হাত নামিয়ে নিন মহারানী এবার আস্তে আস্তে তাকান আপনি সেরে গেছেন মহারানী আপনার স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে এসেছে এমন দৃষ্টিশক্তি তো আমার আগেও ছিল মহারানী পারুল মিথ্যে বলছে না ওই চাঁপা ফুলের হার দূরে সরিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন শঙ্খ দিদি এই ঝিনুক হার যেন কোনোভাবেই হাতছাড়া না এদের কথা আমি এক পণ্য বিশ্বাস করি না যা দূরে যা সেনাপতি মশাই এমন তো হওয়ার কথা নয় তাহলে কি নাল কাজ করলো না বাধ হয়ে দেয় কেউ যেন পালাতে না পারে আজ আমি এদের তোদের আমি ভুল বুঝেছিলাম আমায় ক্ষমা করে দিস বল তোরা আমার কাছে কি পুরস্কার চাস সোনা দানা মণি মুক্ত আমার এই সাগর রাজ্যে অতুল ঐশ্বর্য তোদের তোদের আমি সব কিছু দিতে চাই তোরা বল তোদের যা ইচ্ছা তোরা চেয়ে নিতে পারিস সোনা দানা মণি মুক্ত কিছু চাই না আমাদের মহারানী
শুধু আপনার ওই কলার চিনুর খাড়ে যে চাপা ফুলটি রয়েছে সেটা দেখবি তোরা চাপাকে দাঁড়া তোদেরকে আমি চাপার আসল রূপ দেখাচ্ছি দাঁড়া শঙ্খ দে কেবলমাত্র সাগর দেশেই পাওয়া যায় সাগর দেশের স্মৃতিচিহ্ন হিসাবে এটা তোদের কাছে রাখ আমি খুশি হব আমি জানি রানী উম্মিমালার এই উপহারে আমারই মতো আশাহত হয়েছে পারুল এসব মণিমুক্তে না পারুলের লোভ আছে না আমার एक ही कोलन रानी उन्मी माला दृष्टि शक्ति फिरे पे उन्नी हमें यह भाव आशाहत करबें कल्पना करते कि हलो ये सामान्य उपहार पे बुझी तोरा खुशी होसनी तईना आरो आछे आरो अनेक आछे तोरा सब निये जा सब निये चले जा दृष्टि शक्ति फिरे पे आज आमी खूब खुशी होयेछी না মহারানী আপনাকে তো আমরা আগেই বলেছি এইসব মণিমুক্তের কোনো মূল্যই নেই আমাদের কাছে আপনি ভালোবেসে হাতে ধরে যা দিচ্ছেন সেটাই আমাদের কাছে অমূল্য নিজের ভাইকে উদ্ধার করতে হলে তোকে প্রবাল কিরণের মুখে হাসি ফোটাতেই হবে না হলে তোর চাপা ভাইকে তুই কোনো দিনও ফিরে পাবি না লাগছে আমার পারুলের জন্য কিন্তু কিন্তু দিদি রাজি না হলে আমার যে করারও কিছু নেই তবে এখনই হতাশ হবার কিছু নেই এর জন্য তোরা অনেক সময় পাবে আপাতত তোরা এই সাগর রাজ্যে আমার অতিথি আতিথেয়তায় কোনো ত্রুটি হবে না দাসী আদেশ করুন মহারানী এদের দুজনের অতিথিশালায় থাকার ব্যবস্থা কর দেখিস আদর যত্নে যেন কোনো ত্রুটি না হয় যথাজ্ঞা মহারানী যতদিন না তোরা আমার শর্ত পূরণ করছিস ততদিন এই চাপা আমার কাছে সুরক্ষিত থাকবে আমি কথা দিলাম আমার ভাইকে ফিরে পেতে আমি সব করতে পারি মহারানী এটাই যখন আপনার একমাত্র শর্ত তখন সেই শর্ত পূরণ করার উপায়ও আমি ঠিক খুঁজে বের করব আপনার ভাই প্রবাল কিরণের মুখে হাসি ফোটাবই আমিও কথা দিলাম আমিও কথা দিলাম
আমি জানি পারো আমাদের ভাই প্রবাল কিরণকে যদি কেউ সুস্থ করতে পারে তাহলে তোরাই পারবি। আর সেই আশাতে বুক বেঁধে রইলাম আমি এখন থেকে। দাসী যা, এদের বিশ্রামের ব্যবস্থা করে দে। যা তোর, যদি কোনো কিছু দরকার হয় নির্দ্বিধায় ওদের জানাস, দাসীরা ব্যবস্থা করে দেবে। মনে রাখিস তোরা আমার খাস অতিথি। তাই হবে মহারান, আসুন। কি উপায় পেয়েছো? একজনই পারবে আমাদের পথ দেখাতে। কে পারুল? সাগর দৈত্য। আমাদের সাগর দৈত্যকে ডাকতে হবে সেনাপতি মশাই। তার কাছে আমাদের সাহায্য চাইতে হবে। সে আমাদের নিশ্চয়ই এই সমস্যাটাকে মুক্তির কোনো উপায় বলতে পারবে। তাহলে আর দেরি করো না পারুল, এক্ষুনি ডেকে নাও তাকে। জেনে নাও কি উপায় আমরা হাসাবো প্রবাল কিরণকে। হ্যাঁ, এখানেই ডেকে নাও। না মুক্তা, এখানে নয়, আমাদেরই সাগর রাজ্যের বাইরে যেতে হবে। চলো তাহলে, আমি নিয়ে যাচ্ছি তোমাদের। না মুক্তা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। প্রয়োজনে আমাদের অনেক দূর যেতে হতে পারে। সাগর রানী বলেছেন আমাদের কোনো প্রয়োজন পড়লে দাসীদের ডাকতে। দাঁড়াও, আমি এক্ষুনি যে ওদের ডাকছি, ওরা এক্ষুনি চলে আসবে। হুকুম করুন অতিথি, বলুন কি চাই। আমরা সাগর রাজ্যের বাইরে যেতে চাই, মহারানীকে বলো সেই ব্যবস্থা করে দিতে। মহারানী আপনাদের সব রকম সাহায্য করার আদেশ দিয়েছেন। এই পাঞ্জাটা রাখুন। এই পাঞ্জা ছোঁয়ালে সাগর রাজ্যের সীমানার সুরক্ষা প্রাচীরের দরজা খুলে যাবে। এই দরজা খুলেই আপনারা যেখানে খুশি যেতে পারেন, কিন্তু মনে করে দরজাটা বন্ধ করবেন। আবার এই সাগর রাজ্যে ফেরার সময় ঠিক এইভাবে এই পাঞ্জার ব্যবহার করবেন। অনেক ধন্যবাদ তোমাদের। এই কাজল পরবার পরে তো আমি জাদু আরশিতে কিছুই দেখতে পাচ্ছি না। আহা মল্লিকা, একটু ধৈর্য ধর, কোনো কিছুতে তোর ধৈর্য নেই, চেষ্টা কর আবার। এক মনে তাকিয়ে থাকে জাদু আয়নার দিকে। এই তো মাতা, এই তো মাতা, আমি দেখতে পাচ্ছি। মাতা মাতা, এই যে বাচ্চা মেয়েটা, এই হলো মুক্তা, যে রানী মায়াকে মা বলে ডাকে। বুঝলাম। পারুল আর রাঘবেন্দ্র মুক্তার পাশে দাঁড়িয়ে। মারিটা কে? পারুল আর সেনাপতি রাঘবেন্দ্র রানী উর্মিমালার ঘরে কি করছে মাতা? মায়া, রানী মায়া, অবশেষে আমার আশঙ্কা একেবারে সত্যি হলো। তার মানে রানী মায়া আমার শত্রুদের সাথে হাত মিলিয়েছে। আমাদের আশীর্বাদ করুন মহারানী, আমরা যেন আপনার ভাইয়ের জন্য সঠিক ওষুধ নিয়ে ফিরতে পারি। বিজয়িনী হয়ে ফিরিস, তোদের আশার অপেক্ষায় থাকবো আমরা। রানীমা, আপনিও আমাদের আশীর্বাদ করুন।
করবেন না রানীমা, আমরা আবার ঠিক ফিরে আসব। আর ততদিন আমার ভাই কুচ্ছিত রইল আপনাদের কাছে। আসি মুক্তা, খুব শিগগির আবার আমাদের দেখা হবে। ওষুধ আনতে কোথায় গেছে কে জানে। আমাদের আশেপাশের যত বৈদ্য হাকিম কবিরাজ আছে তারা তো সবাই তাদের সাধ্যমতন ওষুধ দিয়েছে ভাইকে, কিন্তু কারুর কোনো ওষুধে তো কোনো কাজ হয়নি দিদি। আচ্ছা রানীমা, আমার বন্ধুরা যে একা একা গেল, ওদের কোনো বিপদ হবে না তো? আমারও ওদের জন্য খুব চিন্তা হচ্ছে। তোর বন্ধুদের কিচ্ছু হবে না, ওরা ঠিক ফিরে আসবে। যা তুই এবার গিয়ে খেলা কর। তুই পারুলদের নিয়ে কেন এত চিন্তা করছিস শঙ্খ? দেখিস আমি বলছি, যে সমস্যার সমাধান অন্য কেউ করতে পারেনি সেটা ওরা ঠিক করে দেখাবে। প্রবালের জন্য ওষুধ নিয়েই ওরা ফিরবে, কারণ পারুল জানে আমাদের ভাইয়ের মুখে হাসি ফোটাতে না পারলে ও ওর ভাইকে ফিরে পাবে না। তাই পারুল যেভাবেই হোক আমার শর্ত পূরণ করবে। দিদি, তুমি যা বলছো তা সত্যি হতেও পারে, কেননা আমি শুনেছি এর আগেও পারুল এরকম অনেক অসাধ্য সাধন করেছে, আর আর আমরা তো তার নমুনা নিজের চোখেই দেখেছি, তাই না? ঠিক, আমিও তাই বলছি। তোমায় কি করে বলি দিদি, কেন এত ভয় পাচ্ছি আমি। পারুল ভাই প্রবালের মুখে হাসি ফোটাতে পারলে তুমিও নিশ্চয়ই তোমার কথা রেখে ওই চাপা ফুল তুলে দেবে পারুলের হাতে। আমিও তো মনে প্রাণে সেটাই চাই, কিন্তু তারপর তারপর রানী মণিমল্লিকার কি রূপ হবে সেই ভেবেই যে আমার বুকের রক্ত শুকিয়ে যাচ্ছে দিদি। মা, এইটা কেমন অদ্ভুত দেখো। শেষে ওই রাক্ষসী রানী আমার মুক্তার কোনো ক্ষতি না করে। কিন্তু কিন্তু ওষুধে রোগ না সারলে আর কিসে সারবে দৈত্যমশাই? কোনো না কোনো উপায় তো নিশ্চয় থাকবে। হয়তো সঠিকভাবে জানি না আমি, তবে এইটুকু বলতে পারি, কোনো প্রকারে যদি কুমারের মনের আনন্দ ফুর্তি ফিরিয়ে দেওয়া যায় তবেই তার অসুখ সারবে, সে হাসবে আবার। এত বছর ধরে সাগর রানী তার ভাইয়ের প্রাণের আনন্দ ফেরানোর চেষ্টা করে চলেছে, কিন্তু পারেননি। নিজের চেনা মানুষগুলোকে দেখেও যখন কুমার হাসছে না, খুশি হচ্ছে না, তখন আমরা তাকে কি করে হাসাবো দৈত্যমশাই? দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাবতে দে ভাবতে দে। করা যায় কি করা যায়? পেয়েছি। কি? এক কাজ কর, ফকির বাবার কাছে চল। ফকির বাবা? সে আবার কে? মৌনী ফকির সর্বজ্ঞ দেব, এই ডুবো পাহাড়ের দক্ষিণ পূর্ব কোণে আছে এক শৈবাল দ্বীপ। সেই শৈবাল দ্বীপের মাঝখানে আছে এক প্রকাণ্ড শিরিষ গাছ। সেই গাছের তলায় বসে যুগ যুগ ধরে তপস্যা করছেন এক ফকির বাবা। তার কাছে নাকি কোনো প্রশ্নেরই উত্তর
অজানা নয়। উনি কোনো কথা বলেন না, মৌনী হয়ে আছেন। তোরা তার কাছে চল, ফকির বাবার কাছে নিশ্চয়ই কুমার প্রবালের হাসির হদিশ আছে। তাহলে আর দেরি না করে এক্ষুনি সেখানে চলে দৈত্য মশাই। আমার মন বলছে ঠিক করো না কোনো উপায় বেরোবে। ঠিক আছে চল তাহলে। এটা কি মাতা? আমার মন্ত্রপুত সাগর জলের গুরু। এটা থেকে কি হবে? এই গুরু আমি পাঠাবো সাগর দেশে, ওখানে মায়াকে খুঁজে এই গুরু আমার কাছে নিয়ে আসবে। সেটা কি করে সম্ভব মাতা? তাহলে নিজের চোখেই দেখ। এইভাবে বাবার কাছ থেকে কিছু জানা যাবে না সেনাপতি মশাই। বাবাকে তো আর আমরা মৌনব্রত ভঙ্গ করার কথা বলতে পারি না। বেশ, তাহলে বাবা যদি আমাদের ইশারা ইঙ্গিতে বোঝান তাহলেও তো? না সেনাপতি মশাই, আমরা যদি বাবার ইঙ্গিত বুঝতে না পারি তাহলে সমস্যা আরো বাড়বে। আমাদের উপায়টা লিখে দিন বাবা, এইটুকু দয়া করুন আমাদের, আপনার সাহায্য ছাড়া যে আমরা বড় অসহায়।
অপূর্ব এই পদ্মবিল। বাবা, এই পদ্মবিলে কি কুমারের মন ভালো করার উপায় পাবো আমরা? কিন্তু বাবা, এই পদ্মবিলে তো অনেক কিছুই আছে, পদ্ম, রাজহাঁস, বিল ঘিরে অসংখ্য গাছপালা। এত সবকিছুর মধ্যে আমরা বুঝবো কি করে, কি সেই উপায়?